ব্রেকিং নিউজ, রাখি সাওয়ন্তকে তাহলে করল পুলিশ গ্রেপ্তার, কি কারণে সেটা তো জানাচ্ছি। এরপর থাকছে ভাই পাঠান নিয়ে শাহরুখ নিচ্ছে তবে কি খুব ঝুঁকিপূর্ণ প্ল্যান। এদিকে পাঠানের প্রোডিউসার এবং হল মালিকদের মধ্যে দামাদামি নিয়ে চলছে হালকা দ্বন্দ্ব। আর গসিপস স্টার্ট করার আগে বলে যাই, আপনারা যারা স্টার গল্প টিমের সঙ্গে ভিডিওগ্রাফার এবং ভিডিও এডিটর হিসেবে কাজ করতে ইচ্ছুক, তারা নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই জবের জন্য অ্যাপ্লাই করুন। প্রথমে আসি রাখি সাওয়ান্তের কাছে। ভাই কিছুক্ষণ আগেই রাখি সাওয়ান্ত হয়েছে গ্রেপ্তার, এই খবরটা অ্যাক্ট্রেস শার্লিন চোপড়া সে নিজে টুইটারে পোস্ট করে জানিয়ে দেয়। ইনফ্যাক্ট ইন্ডিয়ার কয়েকটা লিডিং নিউজ পোর্টাল থেকেও কনফার্ম করা হয়েছে যে রাখি সাওয়ান্তকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। কি কারণে? রিজনটা হচ্ছে শার্লিন চোপড়া না গত বছর নভেম্বরে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলা করেছিল, এবং মামলা করার পিছনে রিজন ছিল শার্লিন চোপড়া এর আগে ডিরেক্টর সাজিদ খান তাকে নিয়ে খুব বিস্ফোরকমূলক মন্তব্য করেছিল। ইভেন এটাও বলেছিল সেই লোকটা দুশ্চরিত্র এবং ওই লোককে সাপোর্ট করছে সালমান খান তাকে ব্যাক আপ দিচ্ছে বলেই সাজিদ খান এত উল্টাপাল্টা কাজ করার সাহস পায়। আর এই কথা শোনার পর রাখি সাওয়ান্ত অনেক চটে যায়। পরবর্তীতে মিডিয়ার কাছে এসে সে শার্লিন চোপড়ার নামে অনেক আজে বাজে কথা বলে এবং এটাও বলে শার্লিন চোপড়ার এমন মন্তব্যের জন্য পুলিশের কাছে তাকে ধরিয়ে দেওয়া উচিত। যাই হোক, রাখি সাওয়ান্তের এমন কথা শুনে পরবর্তীতে শার্লিন চোপড়া রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলা করে, আর ওটার প্রেক্ষিতেই আজকে পুলিশ তাকে করে গ্রেপ্তার। অ্যান্ড মজার বিষয় কি, আজকে না রাখি সাওয়ান্ত এবং তার হাজব্যান্ডের তাদের নতুন ডান্স ক্লাস উদ্বোধন করার কথা ছিল, বাট সেই উদ্বোধন করার আগেই থানায় চলে গেল। এবার আসি পাঠানের কাছে। শাহরুখ খান তাহলে পাঠান নিয়ে নিচ্ছে ঝুঁকিপূর্ণ প্ল্যান, কি প্ল্যান সেটা বলি। কয়েকদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল না, মনে আছে নিশ্চয়ই, যে জন আব্রাহাম পাঠান নিয়ে কিছুই বলছিল না, কোয়েশ্চেন অ্যাভয়েড করে যাচ্ছিল, এবং ওটা নিয়ে সবাই বলছিল না যে জন আব্রাহাম নিশ্চয়ই পাঠান নিয়ে অখুশি, শাহরুখের উপর রাগ। কিন্তু আসলে বিষয়টা এমন কিছুই না। মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে জন আব্রাহাম কেন, দীপিকা পাড়ুকোনকে যদি এখন কোয়েশ্চেন করা হয় পাঠান নিয়ে সেও কিছু বলবে না, এবং এই সব কিছুর পিছনে রিজন শাহরুখ খান। কারণ একটা বিষয় খেয়াল করে দেখবেন, তার মুভি সামনে কিন্তু রিলিজ পাবে, অথচ শাহরুখ খান কোনো ধরনের প্রেস কনফারেন্স করছে না, মিডিয়ার সামনে আসছে না, কোনো আলাপ আলোচনা করছে না মুভি নিয়ে। কারণ শাহরুখ নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলতে চায়, সেটা হচ্ছে মিডিয়ার কাছে এসে কোনো কিছু না বলে দেখতে চায় এই বিষয়টা নিয়ে কোনো হাইপ উঠে কি না। এবং এটাও বলা হয়েছে যে শাহরুখ খান নাকি জন আব্রাহাম, সিদ্ধার্থ আনন্দ এবং দীপিকা পাড়ুকোন তাদেরকেও বলেছে মিডিয়ার সামনে আপাতত পাঠান নিয়ে কিছু না বলতে, রিলিজ হোক মুভি তারপরে কথা হবে। এখন এটা তো ভাই স্রোতের বিপরীতে হাঁটা, কারণ আমরা তো দেখি যে সিনেমার আগে আগে নায়ক নায়িকারা ধুমিয়ে প্রমোশন চালায়, সেই জায়গায় শাহরুখের এমন ব্যতিক্রমী স্ট্র্যাটেজি ধরা খাইয়ে দিবে না তো, হু নোজ। তবে আবার কিছু জায়গায় এটাও বলা হচ্ছে শাহরুখ খান অ্যাকচুয়ালি চায় না রিলিজের আগে আগে কোনো প্রেস কনফারেন্সে তাকে কেউ বিতর্কিতমূলক প্রশ্ন করুক, ইনফ্যাক্ট বিশেষ করে তার ছেলে আরিয়ান খানের গ্রেপ্তারের বিষয়ে। সো এই সব কারণে শাহরুখ অ্যাকচুয়ালি নাকি মিডিয়ার অ্যাটেনশনটা এখন অ্যাভয়েড করছে। আরেকটা বিষয়, শাহরুখ খানের পাঠানের প্রডিউসারদের সঙ্গে হল মালিকদের কিছুটা দ্বন্দ্ব। রিপোর্টস থেকে জানা গিয়েছে শাহরুখ খানের প্রডিউসাররা চাচ্ছিল পাঠান মুভির যে টিকিট প্রাইস সেটা 40% বাড়িয়ে দিতে প্রথম 5 দিনের জন্য, কিন্তু হল মালিকরা চাচ্ছে না এমন কাজ করতে। তারা বলছে ভাই টিকিট প্রাইস নর্মালি থাক, আমরা বাড়াবো না। সো এটা নিয়ে একটু দর কষাকষি চলছে। এখন কালকে 20 তারিখ থেকে শুরু হবে অ্যাডভান্স বুকিং, তার আগে এমন দর কষাকষি, দেখা যাক সিচুয়েশনটা কি হয়। তবে অনেক ট্রেড আর্নিস্টরা বলছে ভাই দাম বাড়ুক বা দাম ঠিক থাকুক, একটা কথা শিওর, পাঠান ফার্স্ট ডে ফার্স্ট দিনে হিউজ কামাবে, এবং প্রেডিক্ট করছে ট্রেড আর্নিস্টরা আরামসে পাঠান প্রথম দিনই 35 কোটি রুপি ক্রস করে ফেলবে।